আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখবেন তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে চার শক্তিশালী দেশ তুরস্ক, পাকিস্তান, চীন ও রাশিয়া। এছাড়া মার্কিন নাগরিক ও মিত্রদের আফগানিস্তান থেকে বাংলাদেশে আশ্রয় দেওয়া আমেরিকার অনুরোধ প্রত্যাখ্যান বাংলাদেশের। আফগানিস্তানে ইসলামী ইমারত বা তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেশ কয়েকটি দেশ। এ তালিকায় চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো ছাড়াও রয়েছে প্রতিবেশী পাকিস্তান ও তুরস্কের নাম। জানা গেছে এই দেশগুলো এরই মধ্যে তালেবানকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তালেবানকে স্বীকৃতি দিতে পারে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন থেকে বলা হয়েছে কাবুল থেকে রাশিয়ার দূতাবাস সরানোর কোনো পরিকল্পনা নেই। রাশিয়ার সরকারি মিডিয়ার খবরে বলা হয়েছে তালেবানের পক্ষ থেকে রাশিয়ার কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়েছে। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন সংবাদ মাধ্যম এপিকে বলেছেন মস্কোর সঙ্গে তার দলের সুসম্পর্ক রয়েছে। এছাড়া রাশিয়া সহ অন্য দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তালেবানের নীতির মধ্যেই পড়ে। পাকিস্তানের সাথে সম্পর্ক অনেক পুরনো। রবিবার কাবুলের মার্কিন সমর্থিত সরকারের পতনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন দাসত্বের শিকল ভেঙেছে আফগানিস্তান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন তার দেশ পাকিস্তানের সঙ্গে মিলে আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য কাজ করবে, এ ব্যাপারে যথাসাধ্য সবকিছুই করা হবে। আফগানিস্তানের স্থিতিশীলতা তুরস্কের জন্য জরুরি বলে মন্তব্য করেন এরদোগান। কেননা কাবুলের অস্থিরতার ফলে বিপুল সংখ্যক আফগান নাগরিক ইরান হয়ে তুরস্কে পাড়ি জমাচ্ছে। শরণার্থীদের এমন ঢেউ মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। আফগানিস্তানের কাবুল দখলে নিয়েছে তালেবান, ফলে দেশটি ছাড়তে শুরু করেছে মার্কিন বাহিনীকে সহযোগিতা করা হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে আফগানিস্তান থেকে প্রায় 45,000 মানুষকে মার্কিন নাগরিক ও মিত্রদের উদ্ধারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করেছে বলে সূত্র জানিয়েছেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর আবু সালেহ মুস্তাফা কামাল সোমবার গণমাধ্যমকে বলেন প্রাথমিকভাবে বেশ কয়েকটি তৃতীয় পক্ষের মাধ্যমে আফগানিস্তান থেকে প্রায় 45,000 মানুষকে উদ্ধারে আমাদের কাছে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গত 15 দিনে এই ইস্যুতে আমরা তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনা করছি।